আমি আপনাদের সাথে আছি আপনাদের স্টোরি টেলার ইয়াসিন। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যার নাম ভণ্ডামি। আমরা প্রত্যেক দিন তার আশ্রয় নিয়ে যা ইচ্ছা তাই করছি। আমরা প্রত্যেকেই জানি জীবন স্রোতের মতো একদিন আমাদেরকে সব কিছু ফিরিয়ে দিবে। মিথ্যা আমাদের কাছে এসেছে এক আশীর্বাদ রূপে, তাদের ব্যবহার এবং আচরণ দেখলে তাই মনে হয়। আমরা বেশ্যা বলতে বুঝি যে রাস্তায় অথবা পতিতালয়ে নিজেকে বিক্রি করে, তা কি আসলে সত্য? না, তা নিছক ভুল। কারণ বেশ্যা বলতে যা বোঝানো হয় তা হলো যে তার নিজের আত্মাকে বেচে দেয়। একদিন বলেছিলাম নিজেকে, এই পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় দর্শন পড়ানোর যোগ্যতা রাখে না, কারণ দর্শনের শিক্ষা মানুষ খালি পেটে পায় অথবা অপমানের মাধ্যমে পায়। আমি বলতাম বেশ্যারা সারা জীবনই বেশ্যা থাকে, তা কিন্তু ভুল নয়। কারণ বেশ্যারা কাঁদে সকল মজার শেষে, যখন জীবন নামের আদালত তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়। সেদিন তারা খুব অসহায়ত্ব বোধ করে, কেউ তা দেখতে পায় না। স্রষ্টা বেশ্যাদেরকে যত সুন্দর করেই সৃষ্টি করুন না কেন, তারা কোনোদিন তার মর্ম বুঝবে না। দিন শেষে একাকিত্ব আর সাধুতার মধ্যে যে সৌন্দর্য রয়েছে তা হয়তো বা তারা কোনোদিন অনুধাবন করতে পারবে না। জীবনের একটি সময় যে যারা কিছু পায় না তাদেরকেও জীবন কাঠগড়ায় দাঁড় করায়। অপরাধের বা অপারগতার গ্লানি তাদেরকে এসে দুটো থাপ্পড় মেরে যায়, কিন্তু সেই মামলা মোকদ্দমার শেষে তারা সেই ব্যর্থতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেয়। কারণটা কি জানেন? কারণ হয়তোবা তারা পেলে যে সাধুতার যে জীবনের সৌন্দর্য ছিল তা হয়তোবা তারা বুঝতে পারত না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন।